আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কনক চৌধুরী। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আমার চ্যানেল বিডি শপিং এক্সপার্ট কনক চৌধুরী। দর্শক, ডিসপ্লেতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিছু রিংয়ের কালেকশন। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি চলে এসেছি কুইন্স জুয়েলারি অ্যান্ড কসমেটিক্সে, আর এখানকারই এক্সক্লুসিভ কিছু রিং কালেকশন আজকে আমি আপনাদেরকে দেখাবো, যেগুলো বাজেটটা শুরু হবে 150 টাকা থেকে শুরু করে 300 টাকার মধ্যে। ঠিক আছে, এখানে অনেকগুলো ক্যাটাগরি হবে, অনেকগুলো ডিজাইন হবে। আমরা হাতে ধরে ডিজাইনগুলো দেখে নিব, বাজেটটা জেনে নিব, যাতে করে আপনাদের জন্য বুঝতে সুবিধা হয়। আর স্পেশালি শপের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার তো থাকবে, যাতে করে আপনারা শপে ডিরেক্টলি এসে হোক অথবা হচ্ছে আপনারা অনলাইনে, কি ফ্যাসিলিটি আছে আপনাদের, কেউ যদি অর্ডার করে আপনারা কি কুরিয়ার করতে পারবেন? আচ্ছা ঠিক আছে, সেই ফ্যাসিলিটিটা হচ্ছে না। বাট আমি চাইবো যেন আপনারা ডিজাইনগুলো দেখে বাসা থেকে ডিসিশন নিয়ে শপে চলে এসে জাস্ট কেনাকাটাটা করে ফেলতে পারেন। ঠিক আছে, সো ফার্স্টে আমরা একটু একদম হাতের ডান পাশ থেকে শুরু করে দেই। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু রিং আছে, সবগুলো হাতে ধরে দেখতে গেলে কিন্তু অনেক সময়ের ব্যাপার, আমি বেছে বেছে দেখাবো। ওকে, এখানে একটা ডিজাইন কিন্তু, এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি একটা ডিজাইন আপনাদের দেখাই, পাশাপাশি দুইটা স্টোন কিন্তু হচ্ছে একদম সিম্পল, মানে কোনো গ্যাদারিং বা অনেক বেশি স্টোন এরকম কোনো কিছু নাই, খুবই সিম্পলের মধ্যে। এটা কত হবে? 150? আচ্ছা, এটা হচ্ছে 150। এটার একটা বক্স আছে, বক্সটাই দেখাই দিই আমি। আচ্ছা, এগুলো কিন্তু হচ্ছে এখানে বক্সও আছে, আপনারা অনেকগুলো কালেকশন আছে। ছোট বড় করার কি অপশন আছে এটা, নাকি এগুলো সাইজ অনুযায়ী নিতে হবে? না, ছোট বড় করার অপশন আছে। আছে, ছোট বড় করা যাবে। সো হচ্ছে আপনারা যে কোনো সাইজে যে কোনো রিংটাই নিতে পারেন, আর অ্যাভেলেবেল কালেকশন আছে। সো একদম ইয়োরি করার কিছুই নাই, জাস্ট এসে কিনে নিতে হবে। এটার মধ্যে হচ্ছে আবার 150-ই তো এগুলো নাকি? আচ্ছা, এটার মধ্যে আরেকটা ডিজাইনও আছে, আপনারা দেখেন এখানে পাশাপাশি দুইটা স্টোন হবে। এটা এগুলো তো আমার কাছে মনে হচ্ছে ছোট বড় করার অপশন নাই। আচ্ছা আচ্ছা, ও আছে। আচ্ছা, এগুলোও ছোট বড় করার অপশন আছে। সো আপনারা কিন্তু পছন্দ হলে কিনতে পারেন। এটা হচ্ছে হার্ট শেপের মধ্যে না স্টোনটা? হ্যাঁ। আচ্ছা, ওকে, একদমই হোয়াইট কালার হচ্ছে, 150 টাকা অনলি। ঠিক আছে, এটার মধ্যে আরেকটা অনেক এক্সক্লুসিভ একটা আছে, যেটা আমার কাছেও ভালো লেগেছে, স্পেশালি স্টারের মধ্যে। এটার বডিটা হচ্ছে আপনার গোল্ডেনের মধ্যে, আর এখানে কিন্তু স্টারটা দেখেন, অনেক নাইস। ঠিক আছে, অনলি 150 টাকা। ওকে, তাহলে আমরা এরপরে কালেকশনে চলে যাই। ভাই, এটা সরাই দেন। আচ্ছা, এরপর আমরা যেই রিংটা দেখবো, এখানে রাউন্ডের মধ্যে একদম গিটি 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 পাথরে কিন্তু হচ্ছে অনেকগুলো। এগুলো ডায়মন্ড কাটের মধ্যে বললাম, তো আর কিছু নাই বলার। এটা কত পড়বে? কোনটা? এটা 250 টাকা। 250? এটা কি ছোট? এগুলো তো মনে হয় সাইজ অনুযায়ী নিতে হবে। আছে তো, সব সাইজের হবে তো? ওটা বোধহয় এসে সব এসে চেক করে নিয়ে যেতে হবে যে আঙুলে হচ্ছে কিনা। আচ্ছা, এটা কত বললেন? এটা 250। 250, 250 টাকা। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা যে রিংটা দেখবো, এখানে একটা পাতা ডিজাইন আছে আমি দেখতে পাচ্ছি, একদম পাতা ডিজাইনের মধ্যে অনেকগুলো ছোট 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 স্টোন হচ্ছে। এটা কত পড়বে? হ্যাঁ, এটা 150 টাকা। 150 টাকা? আচ্ছা ঠিক আছে, এটা 150 টাকায় হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এরপরে এখানে আরেকটা আছে, আমি দেখে দিচ্ছি আপনাদেরকে। এটা কত? খুব সুন্দর হোয়াইট কালার স্টোনই হচ্ছে এটা। হ্যাঁ, এটা কোয়ালিটি ভালো। কত এটা? এটা 150 করে রাখবো। এটা 150 করেই হচ্ছে? এটা ভিতরে একটা আছে। আচ্ছা, এটা হচ্ছে একটা, এটার মধ্যে আরেকটা হবে, এটাও 150ই হবে, বাট সুন্দর আছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। খুব সুন্দর অনেকগুলো স্টোন হচ্ছে, 6-6 করে 12টার মতো স্টোন হবে। আর আপনারা দেখেন এটা সিলভার কালার বডিটা, সাইজ অনুযায়ী দেখে নিতে হবে, অনলি 150 টাকা। আচ্ছা, এরপর একটু সিম্পলের মধ্যে, যারা একদম খুব বেশি গ্যাদারিং পছন্দ করেন না, একদমই সিম্পল কিছু নর্মালের মধ্যে, তারা এটা দেখতে পারেন, ডিজাইনটা কিন্তু অনেক গর্জিয়াস। ওকে, এটা কত পড়বে? 150? আচ্ছা, এটাও 150ই পড়ছে আপনাদের জন্য। আচ্ছা, এরপরে যে আমি রিংটা দেখতে পাচ্ছি, আমি দেখে দিই, এটা কিন্তু ডিজাইনটা অনেকটা ক্রাউনের মতো, তাজ টাইপের অনেকটা ডিজাইনটা। ঠিক আছে, কত পড়বে ভাইয়া? 200 টাকা এটা। ওকে, সাইজ কিন্তু অনেকগুলো হবে, বাট দেখে শুনে কিন্তু নিয়ে যেতে হবে, কেননা আপনার আর কি হাতে হচ্ছে কি না, তো এর জন্য আপনারা শপে এসে দেখে শুনে নেবেন। আচ্ছা, এই ডিজাইনটা কত পড়বে? 200 টাকা। এটা পড়বে 200 টাকা আপনাদের জন্য। ওকে, এখানে একটা রাউন্ডের মধ্যে আছে, আমি দেখে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এটা কত পড়ছে? এটা 150 টাকা। 150? বাহ, অনেক নাইস। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা কোনটা দেখতে পারি? এখানে আরেকটা আছে, অনেক নাইস, 150 টাকা। ওকে, তারপরে হচ্ছে আমরা কোনটা দেখবো, এখানে আরেকটা ডিজাইন আছে একদম রাউন্ডের মধ্যে না, এটার মধ্যে আর কোনো গ্যাদারিং হচ্ছে না, শুধু স্টোনের কাজ হচ্ছে প্লেন। এটা কত? এটা প্রাইসটা বেশি। কত সেটা? 200 টাকা। 200 টাকা, ওকে।
তারপর এখানে আরেকটা একটু ডিফারেন্ট ডিজাইন দেখতে পাচ্ছি, এটা ছোট বড় করা যাবে, রাইট? আচ্ছা এটা কত পড়বে? 150 টাকা। 150 টাকা, ওকে। আর এখানে এই বক্সে থাকা আর কোন ডিজাইনটা আমরা দেখতে পারি? আচ্ছা এই যে এটা কত পড়বে? এটা 200 টাকা। এটা 200 টাকা হবে। আচ্ছা এটার মধ্যে সেম গোল্ডেন কালার হবে নাকি ডিজাইন হবে, কোনটা? এটা, হ্যাঁ ডিজাইন, এটার মধ্যে আরেকটা ডিজাইন হবে। এটা এটাও আপনার কত? 200 টাকা। 200 টাকা, ওকে, ঠিক আছে। সো আই থিঙ্ক আমরা এই বক্সে অনেকগুলো কালেকশন দেখে ফেলেছি, আরও কিছু বাকি ছিল, সেগুলো শপে এসে দেখতে হবে, এরপরে কালেকশন আমরা চলে যাই নেক্সট বক্সে। এগুলো বাজেটগুলো কিন্তু সবগুলো এরকম বাজেটই হচ্ছে, বাট ডিজাইনগুলো দেখে দিচ্ছি যাতে করে আপনাদের জন্য দেখে শুনে বুঝে নিতে কিন্তু ঠিক হয়। আর স্পেশালি যারা হচ্ছে আমি বলবো যে গোল্ডের বা ডায়মন্ড দিয়ে এই ধরনের কিছু ডিজাইনার রিং বানিয়ে নিতে চাচ্ছেন বা কিনতে চাচ্ছেন, তারা কিন্তু এগুলো কিনে নিতে পারেন, কারণ দেখে আপনাদের জন্য মিলিয়ে নিতে সুবিধা হবে। এগুলো ডিজাইনগুলো ডায়মন্ড কাটের কারণ হওয়ার এর জন্য কিন্তু আপনারা ডায়মন্ডের রিংগুলো এরকম ডিজাইনে আর কি করে নিতে পারবেন আপনারা। এটা কত পড়বে ভাইয়া? এগুলো আপনার 200 টাকা। এই বক্সে যেটাই দেখবো 200 200 টাকা আর 250 টাকার কয়েকটা মাল আছে, দুই একটা 250 আছে, এটা হচ্ছে 200। আচ্ছা এখানে কিন্তু আরেকটা ডিজাইন আছে আমি দেখিয়ে দিচ্ছি, এটাও হচ্ছে 200 নাকি? এটা কি 200 ভাইয়া? 200 টাকা। আচ্ছা এটার মধ্যে কালার পাওয়া যাবে, আরেকটা গোল্ডেন হচ্ছে এখানে আমি দেখে দিই, ঠিক আছে 200 টাকা। আচ্ছা এখানে প্যাচের মধ্যে কিন্তু একটা রিং আছে আমি দেখিয়ে দিই, অল ওভার একই রকম ডিজাইন হচ্ছে, এটার মধ্যে অনেকগুলো কালেকশন আছে এই সেম নকশার মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে, এবং গর্জিয়াস হচ্ছে রিংটা। এগুলো কত করে পড়ছে ভাইয়া? এগুলো 250 টাকা। এগুলো 250 টাকা, এবং সাইজ অনুযায়ী প্লিজ দেখে নিয়ে যাবেন, ওকে। তারপরের কালেকশন আমরা চলে যাব, এখানে আমি কর্নারে একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি, এখানে তিনটা পাতা হচ্ছে স্টোনের সাথে। আচ্ছা এটা কত পড়ছে? এগুলো 250 টাকা করে, 250 টাকা, ওকে। এর ভিতরে যে আরেকটা আছে, এটার মধ্যে আরেকটা ডিজাইন হবে এবং কালারটাও চেঞ্জ হবে, 250 টাকা, ওকে। তারপরে কালেকশনে চলে যাই, এখানে হচ্ছে স্টোন, ওয়ান স্টোনের মধ্যে আমরা দেখতে পারি দুইটা রিং, এগুলো কত করে? 200 টাকা। 200 টাকা, আমার কাছে ওয়ান স্টোনের রিং অনেক ভালো লাগে, সো আমার যে আপুদের ভালো লাগে তারা দেখতে পারেন, অনলি 200 টাকা করে পড়বে পার পিস। আচ্ছা এটার মধ্যে একটু কম রেঞ্জ হবে। আচ্ছা এটা কত পড়ছে? 150 টাকা। 150 টাকা অনলি। এটার মধ্যে কিন্তু কালারও আছে আমি দেখতে পাচ্ছি, এখানে আমি আপনাদের দেখিয়ে দিই, এখানে দেখেন আপনার হোয়াইটের মধ্যে কিন্তু হচ্ছে। এগুলোকে 150 করে পড়বে ভাই? এই যে কর্নারে আমি দেখতে পাচ্ছি, এই যে এটা 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 থেকে এটা আপনার এই টাইপের, এগুলো বেশি, এগুলো আপনার 200 টাকা। আচ্ছা এখানে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে 200 টাকা, এবং অবশ্যই অবশ্যই সাইজ দেখে মিলিয়ে তারপরে কিন্তু নেবেন, কারণ হচ্ছে পরে না হয়তো প্রবলেম হতে পারে, বাসায় আপনারা হচ্ছে আপনার হাতে দিয়ে দেখে তারপরে কিন্তু নেবেন। এটা কত পড়বে ভাইয়া? এটা এটা 200 টাকা। আচ্ছা এখানে একটা ডিজাইন আমি দেখতে পাচ্ছি যেটা কিন্তু গোল্ডেনও আছে সিলভারেও আছে, ঠিক আছে, এটা কত পড়ছে? এটাও সেম প্রাইস 200 টাকা। 200 টাকা, ওকে। সো এই বক্সটা আই থিঙ্ক আমরা কি সব দেখছি ভাইয়া, আর কি কোনো বাকি আছে দুই একটা? আচ্ছা এখানে অলমোস্ট যেগুলো আমরা দেখলাম মোটামুটি 200-250 টাকার মধ্যেই কিন্তু এই বক্সে ছিল, আমরা নেক্সট বক্সে চলে যাই, এগুলো একটু বড়োর মধ্যে, ঠিক আছে। আচ্ছা ওকে, আপনি একটা কাজ করুন, এখান থেকে এক একটা ডিজাইন এখানে দিয়ে দেন। আচ্ছা এখানে আমরা ফুলের মধ্যে একটা দেখতে পাচ্ছি, আমি আপনাদের দেখিয়ে দিই, একটা গোলাপ ফুল, মিডলে কিছু স্টোন, একটা বড় স্টোন হবে আর সাইডে কিছু ছোট 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 স্টোন হবে। এটা কত পড়বে ভাই পিস? এটা 200 টাকা। 200 টাকা অনলি, 200 টাকা। আচ্ছা তারপর ডিজাইনটাতে চলে যাব, এখানে কিন্তু আরেকটা অনেক নাইস একটা ডিজাইন আছে দেখেন, পার্ল এবং স্টোনের মধ্যে, এটা কত পড়বে ভাই? 200 টাকা। 200 টাকা অনলি। আচ্ছা ঠিক আছে, এখানে কি সবই 200 হবে? একটু দেখে দেখেন তো। আচ্ছা এখানে আরেকটা আছে আমি দেখে দিচ্ছি, আচ্ছা এখানে যে রিংটা আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু ডিজাইনটা দেখেন গোল্ডেনের মধ্যে হচ্ছে আবার হোয়াইটের মধ্যে হচ্ছে, দুইটা কালারই কিন্তু হচ্ছে, অনেক নাইস। এটা কত করে পড়বে ভাইয়া? 350 টাকা। 350 করে পড়বে পার পিস, দুইটা কালার আছে, অনেক নাইস কিন্তু, এগুলোর মধ্যে আর স্টোনের কালার চেঞ্জ হবে না? না। আচ্ছা ঠিক আছে, এরপরে কালেকশন আমরা চলে যাই, এখানে রাউন্ডের মধ্যে কিন্তু একটা দেখতে পাচ্ছি, একদম হচ্ছে ছোট 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 রাউন্ড, 250 টাকা। আচ্ছা ঠিক আছে, এখানে আরেকটা ডিজাইন আছে অনেকটা পালকের মতো, এটা কত পড়ছে ভাইয়া? 350 টাকা। আচ্ছা ঠিক আছে, আর এটাকে আমরা দেখেছিলাম আপনার পার্লের মধ্যে, আচ্ছা এটা কত পড়বে? এটা পড়বে আপনার 250 টাকা, 250 টাকা পড়ছে।
ওকে, সো এরকম বাজেটেই কিন্তু হচ্ছে। আর এখানকার রিংগুলোও কিন্তু অনেক সুন্দর, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কালেকশনগুলো। এখানে আরেকটা আছে খুবই নাইস কিন্তু হচ্ছে, এটা কত হচ্ছে আপনার? 250 টাকা, 250 টাকা। আচ্ছা, তারপর এখানে একটা হার্ট শেপের মধ্যে আছে, অনেক সুন্দর। এটা কিন্তু আপনারা চাইলে আপনার ভাইয়াদেরকে বলবো যে আপনাদের পছন্দের মানুষটাকেও কিন্তু গিফট করতে পারেন। খুব সুন্দর হার্ট শেপ এবং খুব সুন্দর ডিজাইনটা হচ্ছে। এটা কত পড়বে ভাইয়া? 250 টাকা, 250 টাকা। আচ্ছা ওকে, তো এইরকম রেঞ্জের মধ্যে কিন্তু অলমোস্ট এখানে অনেকগুলো রিং কালেকশন আছে। আর আমরা কিন্তু অনেকগুলো রিং কালেকশন অলমোস্ট দেখে ফেলেছি, আর যেগুলো বাজেটটা ছিল 150 টাকা থেকে শুরু করে 300 টাকার মধ্যে। আই হোপ এত সুন্দর সুন্দর কালেকশনগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু আপনারা কুইন্স জুয়েলারি অ্যান্ড কসমেটিক থেকেই শপিং করবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি কিন্তু এই শপের অ্যাড্রেস ও কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিব। আর এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানকার অ্যাড্রেসটা। দর্শক, আমরা এতক্ষণ কালেকশনগুলো যেখান থেকে দেখাচ্ছিলাম সেটা হচ্ছে কুইন্স জুয়েলারি অ্যান্ড কসমেটিক্স, ঠিক আছে। আর এখানকার অ্যাড্রেসটা হবে আপনার, দোকান নং হচ্ছে 22 সাভার নিউ মার্কেট নিচতলা, সাভার ঢাকা। মোবাইল নাম্বার হবে 01637760503। আশা করি এত সুন্দর সুন্দর ডায়মন্ড কাটের মধ্যে রিংয়ের কালেকশনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা ভাইয়াদের শপে এসে কেনাকাটাগুলো করবেন। আর স্পেশাল আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দিতে পারেন, কমেন্টস করে জানিয়ে দিতে পারেন ভিডিওটা কেমন লেগেছে। আর সবচেয়ে বড় কথা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।